কাজ আছে, আর এই কাজগুলো করবার জন্য তো প্রথমেই দরকার টাকা, যার কারণে আমি আর ভাই বেরিয়েছি এটিএম এটিএম যাচ্ছি। কেমন আছেন আপনারা? সাথে থাকুন, কাজগুলো দেখেন। তো বন্ধুরা, টাকা তোলা তো হয়ে গেছে, এরপর বাড়ি ফিরছি। আমরা সবাই একসাথে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। আর আমার ননদ জাস্ট এই এসেছে, কেন এসেছে কারণটা আমি আপনাদের পরের ভিডিওতে বলবো। চলুন আমরা বাজারটা করে নিয়ে চলে আসি। যেগুলো সবই আপনার গায়ে হবে, নতুন কিছু পাবেন। এখন এসেছি সাজের দোকানে, একটা আয়না কিনবো। প্রচুর ভিড় অন্যান্য বড় বড় দোকানগুলোতে, একটা ছোট্ট দোকানে এসেছি। আর টিপের পাতা কিনবো কিছু, আর ননদকেও নিয়ে এসেছি, দেখি ও টিপের কোন পাতাটা পছন্দ করে, ওকে তো কিনে দেবো। এছাড়াও আছে তো ভেতরে আরো, এখানে অনেক আছে, এটা একটা নিয়ে নিই, পর পর আছে। বলছি শুধু স্টোনের দেখা নেই, মানে এইগুলো বাদ দিয়ে শুধু স্টোন, সাদা সাদা শুধু বড়টা কত পঞ্চাশ ভালো হতো তো
35 টাকা করে দিয়ে দেন। 45 আমরা মুড়ি করলিলো আপনাকে দিয়ে একটা ফুটো দিয়ে না আমি একটু তোমার ওটা তাহলে 40 করুন 45 আমরা না নেব না 40 করলে নিব 40 হলে আমি কিছু পাবো না তুমি তবেন আর আটা না আমার হবে না না আটা না হবে দেখুন না দোকানে গিয়ে চলুন আমি আপনাদের ঘরে বলবো আগে ফ্রেশ হব কারণ বুঝতেই পারছেন ঘাম দিচ্ছে পাউরুটি কিনতে ভুলে গেলাম পাউরুটি এসে পাউরুটি ভাজা দিয়ে চা খাবার কথা ছিল আমাদের চলো বাবা দাঁড়াবি গরম গরম রং বেরঙের পাঁপড় আর চা কথা বলি আর তার সঙ্গে বিস্কুটও আছে বিস্কুট ঢালছে বিস্কুট দেখুন এখানে আপনারা তো দেখেছেন দোকানে আমি এমনিতেই একটু সাধারণ জামা কাপড়ই ব্যবহার করি এই দেখুন এগুলো সবই কালারফুল জামা এই কালারটা আরো একটু বেশি ভালো লাগছে এটার সঙ্গে লাল প্যান্ট ভালো লাগবে আমি পাতিয়ালা প্যান্ট ইউজ করি এমনি সরু চুজ প্যান্ট ইউজ করি না আর এই জামাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই জামাটা একটু ভালো এটার সঙ্গে এই ক্রিম কালারের প্যান্ট আরো বেশি ভালো লাগবে তো আমার এরকমই সাধারণ সাদা মাটা পছন্দের তিনটে জামা আমি কিনে নিয়ে এসেছি কিন্তু একার কিনিনি দেখুন আমার ছেলের জন্য এই গেঞ্জিটা কিনেছি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আপনারা তো দেখলেন আমি কত পরিশ্রম করলাম কি না নিজের একটা জামা কিনবো বলে তো দুনিয়াতে অনেক রকমের অনেক কাজ আছে ভালোই লাগছে দুনিয়াতে অনেক রকমের অনেক কাজ আছে তো আমার সব থেকে মানে দুনিয়াতে আমি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমি তো অনেক কাজই করেছি ধরুন ঘরে রান্না বান্না করা বাসন মাজা ঘরে ঝুল ঝাড়া মানে যেগুলো আমার কাজ আমি করি ছেলে পড়ানো ছেলে হয়তো কাঁদছে জেদ করছে তাকে কিভাবে বোলানো এই সমস্ত কাজগুলো আমার কাছে সহজ হয়ে গেছে কিন্তু নিজের জন্য কিছু পছন্দ করে কেনা এটা আমার কাছে সব থেকে জটিল মনে হয় মানে এই কাজটা আমার কাছে সব থেকে জটিল আমি এদের জন্য সকলের জন্য জামা পছন্দ করে কিনতে পারি কিন্তু আমার নিজের জন্য জামা কেনাটা আমার কাছে খুব কঠিন মনে হয় আপনারাই আমাকে বলবেন কিভাবে জামা পছন্দ করে কিনতে হয় তো যাই হোক আরো একটা সমস্যা এমনিতে একটু মোটাসোটা মানুষ কমাতে পারছি না শরীর তো এই মোটাসোটা মানুষের আবার এক্সেল নয় ডবল এক্সেল আবার শুধু শুধু নয় ডবল এক্সেল এর বড় সাইজটা এরকম সমস্যা আপনাদেরও হয়ে থাকে যারা যারা মোটা আছেন তো আজকে বাজার ঘুরালাম আরো অনেক জায়গায় ঘোরাবো আপনাদের আমার সাথে ব্লগে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করি ধন্যবাদ।